আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানের ইতিহাস দেখি নাই, হযরতে সালমান ফার্সির ইমান আনয়ন করার দৃশ্য দেখি নাই, কিন্তু আমি এই দুই ভাইয়ের ইমান আনয়ন করার দৃশ্য দেখেছি। আমি তাদেরকে বলেছি, আজকে থেকে আপনারা আপনাদের বাবা মায়ের সম্পদ থেকে বঞ্চিত হবেন, নির্যাতনের শিকার হতে পারেন, আপনারা কঠিন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, খাবার দাবারের কষ্ট হতে পারে, থাকার কষ্ট হতে পারে, এত কিছু জেনেও কি আপনারা স্বেচ্ছায় মুসলমান হতে চান? ওনারা বলেছেন যে আমরা স্বেচ্ছায় মুসলমান হতে চাই। আপনারা স্বেচ্ছায় মুসলমান হতে চান? আপনি বলেন আলহামদুলিল্লাহ। এই পরিবেশের মধ্যেও, প্রতিকূল পরিবেশের মধ্যেও, উপজাতীয় আপনারা চাকমা, আমাদের দুইজন ভাই, আরেকজন ভাই আছেন, তিনি আরও দুই থেকে তিন বছর আগে, কত বছর আগে, চার বছর আগে মুসলমান হয়েছেন আলহামদুলিল্লাহ। দুইজন ভাই আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আমাদের মসজিদের নির্মাণ কমিটির সভাপতি, আপনাদের অত্যন্ত মহাব্বতের মানুষ আলহাজ আব্দুল হাই ভূঁইয়া সাহেব সহ আমরা বিষয়গুলো দেখেছি। হিন্দুদের পূজা মণ্ডপে মহাগ্রন্থ আল কোরআনকে, আমাদের সংবিধানকে যারা অপমান করেছে, সেটা যদি কোনো মুসলমান সন্তানও হয়, কোনো মুসলিম বাবার কুলঙ্গার সন্তানও হয়, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে দ্বিতীয় কোনো মানুষ এরকম দুঃসাহস না দেখায়। কথা বলুন ঠিক না বেঠে? আর যদি কোনো হিন্দু এরকম স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আমার ধর্মগ্রন্থকে যে অপমান করেছে, যদি এর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, আমরাও এই কথা বলতে পারি যে এদেশ মুসলমানের দেশ, এদেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, মুসলমানরা যদি গর্জে উঠে, হিন্দুরা তাদের দাদাদের দেশে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না? এটি আমাদের কারো বিরুদ্ধে কোনো স্লোগান নয়, এটি আমাদের চেতনা, ইমানি চেতনা। আমার ধর্মগ্রন্থকে অপমান করার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হোক, এটি আমরা সরকারের কাছে আবেদন জানাই। এবং ওনারা আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় ওনারা এই বিষয়গুলোকে অবলোকন করবেন, দেখবেন, এবং একজনের শাস্তি যদি নিশ্চিত হয়, তাহলে নতুন করে ভোলার ঘটনা হয় না, নতুন করে কুমিল্লাতে আমার ধর্মগ্রন্থকে অপমান করা হয় না। ومرشدنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم الإسلام ينهدم ما كان قبله أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبتي شهيد زبان খুলে নামাজের দরুদ পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا جس دل میں حاصل لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله معزز ومكرم شردي وشمانيت مصليان كرام مربيان عظام ধর্ম প্রাণ যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা মহান মালিকের দরবারে সর্বপ্রথম আলিশানে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিবসে নামাজ জুমা আদায় করবার জন্যে তার মহান ঘর মসজিদে আসার বসার তৌফিক আনায়েত করেছেন যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পরম অনুগ্রহ করে অনুকম্পা প্রদর্শন করে মমতার চাদরে আবৃত করে সুস্থ শরীরে সুস্থ দেমাগে তার মহান ঘরে আসার তৌফিক দান করেছেন আসুন সেই মহান রবের দরবারে মনপ্রাণ উজাড় করে দিয়ে হৃদয় নিংড়ানো শুকরিয়া আদায় করছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজরিন আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিম থেকে একটি আয়াতে করিমা এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাণ্ডার থেকে একটি হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি যেগুলোকে সামনে রেখে আপনাদের সামনে কথা বলার আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কিছু কথা বলবার তৌফিক আনায়েত করুন যা আমার নিজের জন্য উপকার হয় আপনাদের সকলের জন্য ঈমানী উপকার হয় আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলুন আমিন মুহতারাম হাজরিন রবিউল আউয়াল চলছে রবিউল আউয়ালের পূর্ববর্তী জমাতে আমরা আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে আগমন করার প্রেক্ষাপট সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের দোয়া হযরতে ঈসা আলাইহি সালাতু ওয়াসসালামের ভবিষ্যৎবাণী এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমন করার পূর্বের প্রেক্ষাপট যত সামান্য বিগত জুমাতে আপনাদের সম্মুখে আরজ করেছিলাম সেই ধারাবাহিকতায় আগামীতে আমাদের সামনে রবিউল আউয়াল মাসের ১২ তারিখ আসন্ন যেটিকে সামনে রেখে রবিউল আউয়ালের করণীয় বর্জনীয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অংশ থেকে আলোকপাত করার দরকার ছিল করব ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সম্মুখে কুরআন আল করিমের যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি আয়াতে করিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান
ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ইসলাম ছাড়া ভিন্ন কোন ধর্ম যে অবলম্বন করে আল্লাহ তাআলা বলেন ফালান ইউকবালা মিন সে যে ধর্ম অবলম্বন করলো যাকে বিশ্বাস করল যাকে রব হিসাবে সে ইবাদত করল যার কাছে চাইল আল্লাহ তাআলা বলেন এই যে দুনিয়ার এই হায়াত আমি আল্লাহর দেওয়া ছিল নাজ ও নিয়ামত অফুরন্ত আমি তার জন্য লিপিবদ্ধ করে রেখেছি আঞ্জাম দিয়ে রেখেছি ব্যবস্থা করে রেখেছি হায়াতের সূচনা থেকে মৃত্যু পর্যন্ত যত কিছু সে বক্ষণ করেছে যতবার শ্বাস প্রশ্বাস নিয়েছে যে আলো বাতাস সে ভোগ করেছে তার এই দুনিয়ার হায়াতের প্রত্যেকটা নেয়ামত আমি রবের দেওয়া ছিল কিন্তু আমাকে সে রব হিসাবে না মেনে আমাকে সে মাবুদ হিসাবে না মেনে আমাকে সে উপাস্য হিসাবে না মেনে আমি আল্লাহর দাসত্বের বাহিরে ভিন্ন কোনো ইলাহের দাসত্ব সে করেছে মূর্তি পূজা সে করেছে গাছের পূজা সে করেছে আগুনের পূজা সে করেছে ব্যক্তির পূজা করেছে মাকে দেবতা মেনেছে 360 মূর্তিকে সে দেবতা আর উপাস্য মেনেছে অন্য কাউকে সে রব মেনেছে খ্রিস্টানরা যিশুকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব মেনেছে তার মা হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব মেনেছে প্রতিপালক মেনেছে আমি আল্লাহকে কেউ সরাসরি মানে নাই কেউ বা মেনেছে তার সাথে আরো শরীক সাব্যস্ত করে আমাকে রব মেনেছে আল্লাহ তাআলা বলেন এই যে সমস্ত নেয়ামত দেওয়ার পরেও আমি রবকে সে মানে নাই অন্য ধর্ম অবলম্বন করেছে অন্য কারো কাছে সে চেয়েছে অন্য কারো কাছে তার মাথাকে ঝুঁকিয়েছে তাকে রব এবং সর্বশক্তিমান মনে করেছে রিজিক দাতা মনে করেছে সন্তান দাতা মনে করেছে বিপদ আপদকে দূরীভূতকারী মনে করেছে আল্লাহ তাআলা বলেন এরকম একটা আকীদা এরকম একটা বিশ্বাস নিয়ে সে যদি আসে আমি বলছি ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন তার এই সমস্ত কর্মপদ্ধতি ইসলাম ছাড়া আমার কাছে কোনো কিছুই গ্রহণযোগ্য নয় ঠিক কিনা আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করেন দুনিয়ার হায়াতে আমাদেরকে কেউ যদি কোনো উপহার দেয় এটাকে আমরা খুব স্মরণ রাখি কেউ যদি স্মরণ না রাখে সমাজের বুকে অকৃতজ্ঞ কাউকে কেউ কোনো উপহার দিয়েছে এই উপহারকে যে যদি স্মরণ না রাখে মনে না রাখে সে না শুকরিয়ে আদায় করল অকৃতজ্ঞ হিসাবে সমাজে সে বসবাস করল উদাহরণস্বরূপ বোঝার জন্য বলছি আপনার ছেলের আকিকা অনুষ্ঠানে জায়েজ না জায়েজ এ বিষয়ে আমার আলোচনার বিষয়বস্তু নয় এটা খেয়াল রাখবেন আপনার সন্তানের আকিকা অনুষ্ঠানে আপনার মেয়ের বিবাহতে আপনার ছেলের বিবাহতে কে কি উপঢৌকন আপনাকে দিয়েছে কে কি উপহার সামগ্রী আপনাকে দিয়েছে কি গিফট আপনাকে দিয়েছে এটা আপনি স্মরণ রাখেন কি জন্যে তার ছেলের আকিকাতে তার মেয়ের বিবাহতে তার ছেলের বিবাহ অনুষ্ঠানে এই সমপরিমাণ গিফট সমপরিমাণ হাদিয়া সমপরিমাণ উপঢৌকন যাতে আমি তাকে ফেরত দিতে পারি ওই মানুষটা যাতে আমার ওই বন্ধুটা যাতে আমার এই আত্মীয়টা যাতে করে আমার এই পড়োশীটা যাতে করে আমাকে না সত্যি মনে না করে এই প্রচলন আমাদের সমাজে আছে না নাই কথা বলেন আছে না নাই কেউ যদি এমন করে তার মেয়ের বিবাহতে বন্ধু তাকে বড় উপহার দিয়েছে ছেলের আকিকা অনুষ্ঠানে বড় উপহার দিয়েছে ওই উপহার সামগ্রী সে গ্রহণ করেছে বটে তো ওই বন্ধুর পড়োশীর প্রতিবেশীর আত্মীয়ের ছেলে সন্তানের বিবাহ অনুষ্ঠানে
মেয়ের বিবাহ অনুষ্ঠানে সমপরিমাণ উপঢৌকন হাদিয়া গিফট দিবে তো দূরের কথা, সামান্য পরিমাণ হাদিয়াও সে দেয়নি। এই বন্ধুটা তাকে লোকালয়ে প্রকাশ্যেও যদি তাকে অকৃতজ্ঞ না বলে, মনে মনেও বলবে কেমন অকৃতজ্ঞ সে যে আমি তাকে তার বিবাহ অনুষ্ঠানে, সন্তানের বিবাহ অনুষ্ঠানে, তার মেয়ের বিবাহ অনুষ্ঠানে, ছেলের আকিকা অনুষ্ঠানে অথবা কোনো দাওয়াতে নিমন্ত্রণে গিয়ে এত বড় উপঢৌকন দিলাম, এত বড় হাদিয়া দিলাম, এত বড় হাদিয়া পাওয়ার পরে কেমন না শুকরিয়া আদায় করেছে সে, কেমন অকৃতজ্ঞ সে, আমার অনুষ্ঠানে আসলই না তো বটে, আমার জন্য আমার সন্তানের জন্য এতটুকু হাদিয়া সে আনলো না, এটা প্রকাশ্যেও বলতে পারে, আবার অপ্রকাশ্যেও বলতে পারে, মনে মনেও বলতে পারে যে অনেক বড় না শুকরিয়া আদায় করেছে সে, অকৃতজ্ঞ সে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই দৌলত, যেই উপঢৌকন, যেই হাদিয়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, দুনিয়ার বন্ধুর দেওয়া কোনো হাদিয়া নয়, দুনিয়ার বাবার দেওয়া কোনো গিফট নয়, মায়ের দেওয়া কোনো উপঢৌকন নয়, বাবার রেখে যাওয়া কোনো মিরাস নয়, বন্ধু মহলের দেওয়া কোনো গিফট আর হাদিয়া নয়, আত্মীয় পরিজনের দেওয়া কোনো উপঢৌকন নয়, দুনিয়ার জমিনে যে হাদিয়া যে উপঢৌকন ক্ষণস্থায়ী, বাবার রেখে যাওয়া মিরাসটাও ক্ষণস্থায়ী। কখনো কখনো সমাজে এমন দেখা যায় বাবা অট্টালিকার পাহাড়, সম্পদের পাহাড়, গাড়ি বাড়ির পাহাড় দিয়ে সন্তানকে রেখে দিয়ে গেছে, বাবা মারা যাওয়ার 5-10 বছরে সব কিছু তার হাতছাড়া হয়ে গেছে, উপযুক্ত সন্তান না, নেশা করে, খারাপ নেশা আছে, ভিন্ন নারীর প্রতি তার লিপ্সা আছে, তার এমন কিছু চরিত্র আছে যে চরিত্রের মাধ্যমে সে সমাজে প্রতিষ্ঠিত হওয়া তো দূরের কথা, নিজের রেখে যাওয়া বাবার সম্পদকে সে নষ্ট করে দিয়েছে। এমন সমাজে হয় কি হয় না? কিন্তু বিপরীতে খেয়াল করে দেখুন, যেই নিয়ামত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে পাঠালেন, হযরত ইব্রাহিমকে পাঠালেন, হযরতে নূহকে পাঠালেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠালেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠালেন, সর্বশেষ আখেরি পয়গম্বর আপনার আমার হৃদয়ের স্পন্দন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাঠালেন। নিয়ামতটা কি? ওই একটাই নিয়ামত, ঈমানের নিয়ামত, আপনার আমার ধারে ধারে, ঘরে ঘরে, দিলের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যে। আমি নাম বললাম শীর্ষ পয়গম্বরদের নাম, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বর জমিনে পাঠালেন, একই সময়ে একাধিক পয়গম্বরকে পাঠালেন, কখনো বা একটা অঞ্চলের জন্য পয়গম্বর পাঠালেন, একটা মাত্র কারণ, একটা মাত্র উপলক্ষ যে আমার উম্মত যেন ঈমান বঞ্চিত না হয়, আমার আশ্রয় ছাড়া যেন অন্য কারোর আশ্রয় সে প্রতিপালিত না হয়, আমাকে খালেক মানে ছাড়া, মানা ছাড়া, আমাকে রব মানা ছাড়া অন্য কাউকে যেন সে রব হিসেবে না মানে, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এত পয়গম্বর পাঠিয়েছে আল্লাহকে চিনবার জন্য, আল্লাহর ওয়াহদানিয়াতকে চিনবার জন্য, আল্লাহকে রব হিসেবে মানবার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে আপনার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এত নবী রাসূলগণকে প্রেরণ করেছে। তার মানে বোঝা গেল উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ এটা চিরস্থায়ী কোনো নিয়ামত নয়, বাবার দেওয়া নিয়ামত নয়, মায়ের দেওয়া উপহার সামগ্রী নয়, বন্ধুর দেওয়া উপঢৌকন নয়, আত্মীয়ের দেওয়া হাদিয়া নয়, রব্বুল আলামিন না চাইতেই উত্তরাধিকার সূত্রে, বাবার সূত্রে, দাদার সূত্রে, পূর্বপুরুষের সূত্রে যে নিয়ামত দান আমাদেরকে দান করেছেন সেটি হলো ঈমানের মতো নিয়ামত। সুবহানাল্লাহ, বলেন এত বড় নিয়ামত
কোনো প্রকার কষ্ট ওঠানো ছাড়া, কোনো প্রকার পরিশ্রম ছাড়া, মেধা ক্ষয় করা ছাড়া, অর্থ বিসর্জন দেওয়া ছাড়া, বাড়িঘর ছেড়ে দেওয়া ছাড়া, হিজরত করা ছাড়া, মার আর প্রহার খাওয়া ছাড়া, অত্যাচারে অতিষ্ঠ হওয়া ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান। বিপরীতে দেখুন, আল্লাহর পয়গম্বরের সিরাতের অংশ এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়তির দায়িত্ব আসার পরে নবীজি তার গোত্রের লোকদেরকে ডাক দিলেন। হুজ্জাজ কেরামগণ দেখেছেন, এখনকার মতো এত নয়না বিরাম নয়, এসির হাওয়া চলছে এমন নয়, সাপা পাহাড়ের পাদদেশে আল্লাহর পয়গম্বর পাহাড়ের উপরে ডেকে উঠে তার সম্প্রদায়ের লোকদেরকে ডেকে বলছেন, হে কোরাইশের অমুক সম্প্রদায়, বনু কোরাইজা, বনু হাশিম, নাম ধরে ধরে ডেকে বলছেন, সকল সম্প্রদায়ের মানুষ একত্রিত হলো। একসাথে হওয়ার পরে নবী আমার উপস্থিত যারা হাজির হয়েছেন সকলকে ডেকে বলছে, এই আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি যদি আপনাদেরকে এমন একটা সংবাদ দেই, পাহাড়ের পেছনে আপনাদের উপরে হামলা করবার জন্যে, আপনাদের উপরে হামলায় ঝাঁপিয়ে পড়ার জন্যে শত্রু বাহিনী অপেক্ষা করছে, আপনারা কি আমার এই কথাকে বিশ্বাস করবেন? আল্লাহর পয়গম্বর যখন এই কথা বলে, সকলেই সমস্বরে চিৎকার করে তার এই কথাকে সমর্থন করলেন, বললেন, মুহাম্মদ, তোমাকে আজকের এই পর্যন্ত কখনো মিথ্যা বলতে শুনি নাই, তুমি যদি এ কথা বলো কেন বিশ্বাস করব না? তুমি তো ওই মুহাম্মদ যাকে আমরা আল আমিন উপাধি দিয়েছি, বিশ্বস্ত সত্যবাদী, তোমার থেকে মিথ্যা কথা আসতেই পারে না, তুমি বললেই আমরা বিশ্বাস করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার গোত্রের লোকেরা, আমার সম্প্রদায়ের লোকেরা শুনে রাখো, আমি তোমাদেরকে কথা বলছি, পাহাড়ের পেছন থেকে শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করা যতটা না সত্য, তোমরা যেই ধর্মের উপরে, যেই উপাস্যকে মানো আল্লাহ ছাড়া, যাদের উপরে, যাদের কাছে তোমরা মাথা ঝুকাও, যাদেরকে তুমি রব হিসাবে গ্রহণ করো, তোমরা রব হিসাবে গ্রহণ করো, আমি মনে করি আমার রব আল্লাহ বলেন, এতগুলো উপাস্য মানলে, এদের কাছে রিজিক চাইলে, এদের কাছে উপাসনা করলে, আবাদত করলে, তোমাদের জন্য এর চেয়ে সত্য আল্লাহর আজাব ও গজব তোমাদের জন্য অতি শীঘ্রই অতিশয় আসন্ন। এ কথা বলা মাত্রই আল্লাহর পয়গম্বরের কাছের লোকেরা, আল্লাহর পয়গম্বরের চাচা আপন চাচা বললেন, তাব্বাল্লাক আলী হাদা জামাতানা, এ মুহাম্মদ, তুমি ধ্বংস হও, এই জন্যই কি আমাদেরকে তুমি একত্রিত করেছিলে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু আগে কি বলল, বলল আল আমিন, বলল বিশ্বস্ত, তুমি যা বলবে তাই মানব, তাই গ্রহণ করব, তুমি ছাড়া, তোমার কথা ছাড়া ভিন্ন কোনো কথা বিশ্বাস করার মতো না, তুমি যেটা বলবে সে তাই সত্য বলে গ্রহণ করব। আর যখন বললেন আল্লাহকে রব হিসাবে মানো, এই যেগুলোকে মূর্তিকে তুমি পূজা করছো এগুলো তোমার আল্লাহ নয়, এগুলো তোমার খালেক নয়, এরা তোমাকে কেউ দিতে পারে না, তুমি যদি এদেরকে কিছু দাও, তুমি যদি এদেরকে সহযোগিতা করো, তবেই মাত্র এরা দাঁড়াতে পারে। আল্লাহর পয়গম্বর এই কথা বললে পরে নবীজির ধ্বংস কামনা করলেন আপন চাচা। সিরাতের আলোচনা আমি সেগুলো বিস্তারিত বলব, তো মোহতারাম হাজরিন, আমার আলোচনার সময় সংক্ষিপ্ত, কথা বলতে হবে অনেক, এতটুকু কথা আপনাদের সামনে যা কিছু বললাম এটা দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে যে ঈমানের নিয়ামত দান করেছেন এর চেয়ে হায়াতে জিন্দিগিতে আর বড় কোনো নিয়ামত হতেই পারে না। কথা বলুন ঠিক না বেটি? নিয়ামতের অকৃতজ্ঞতা আদায় করলে, না শুকরি করলে আল্লাহ রাব্বুল আলামিন আযাব ও গজব দিয়ে দেন। এই জন্য মোহতারাম হাজরিন, ইমানটাকে চারটিখানি বিষয় মনে করবেন না, এটাকে স্বাভাবিক মনে করবেন না, আপনি আপনার বিপরীতে নবীর ইমানে জিন্দিগির অবস্থাকে দাঁড় করান।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের এই কথাগুলো বলবার জন্যেই, এই দাওয়াতটাকে পৌঁছানোর জন্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশান্তরিত হয়েছেন। মক্কা তার জন্মভূমিকে ছেড়েছেন, বাবার রেখে যাওয়া ঘর বাড়ি ছেড়েছেন, দাদার ঐতিহ্য ছেড়েছেন, সর্বোপরি আল্লাহর ঘরকে ছেড়ে চলে গেছেন। আর পিছন থেকে তাকিয়ে তাকিয়ে বলছেন, আফসুস আফসুস, খেদে খেদে বলছেন নবী যে আমার এই গোত্রের লোকেরা যদি আমাকে এর থেকে বের করে না দিত, আলাউলা আন্নি উখরিজতু মা খরজতু, যদি এরা আমাকে যেতে বাধ্য না করত। এই মক্কার পবিত্র ভূমি, আল্লাহর প্রিয়জন, আল্লাহর প্রিয় ভূমি, তুমি সাক্ষী থাকো, বলছে আমি এই কথা, আমি কখনো এই জন্মভূমি তোমাকে আমি ছাড়তাম না। নবীজি কেঁদে কেঁদে বলছেন, এমন তো অবস্থায় যে নবীজি শেষ দুই রাকাত নামাজ হারামে বাইতুল্লাহতে পড়ার সুযোগ পান নাই। জালেমরা এত কষ্ট দিয়েছে, কারণ কি? একটাই কারণ, যে তিনি ইমানের দাওয়াত দিয়েছেন। হযরত সুমাইয়ার দিকে তাকান, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনার অপরাধে আবু জাহেল জালেমের কাছে নির্মমভাবে শহীদ হতে হয়েছে। আবু জাহেল জালেমের, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের ভিতরে বর্ষার আঘাত করে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছেন। হযরতে সুমাইয়া ঈমান দিয়েছেন, হযরতে সুমাইয়া জান দিয়েছেন, ঈমান দেন নাই, আল্লাহর প্রতি অটল অবিচল ছিলেন। হযরতে খুবাইবের ইতিহাস পড়ুন, হযরতে বিলাল হাবশীর ইতিহাস পড়ুন। শুধু কি বিলাল হাবশী, হযরতে সুমাইয়া, হযরতে খুবাইব, শত শত সাহাবী ঈমান আনার অপরাধে কষ্ট করেছেন, দেশান্তরিত হয়েছেন, ভাইয়ের হাতে মার খেয়েছেন, বাবার হাতে মার খেয়েছেন, আত্মীয় পরিজনদের হাতে মার খেয়েছেন, আবু জেহেল উতবা শাইবা রবিয়ার হাতে মার খেয়েছেন। আল্লাহর পয়গম্বর মক্কায় নারী বুড়ি মাথায় চাপিয়ে দিয়েছে, এমন হয়েছে নবীজি নামাজ পড়ছে, নারী বুড়ি চাপিয়ে দেওয়ার পরেও নবীজি এত কষ্ট করেও ইমানের দাওয়াত থেকে এতটুকু বিচ্যুত হন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে ফিরে গেলেন তাইফে, হায় আমার নানার দেশের লোকেরা কি ইমান আনে নাকি, যাই দেখি নির্মমভাবে তাইফে নবীকে রক্তাক্ত করা হয়েছে। নবী দুখানা হাত আরশের মালিকের দিকে তুলে যদি বলতো, আল্লাহ এরা তো জালেম, এরা তো নিষ্ঠুর, এরা এত পাষাণ যে আমাকে শুধু রক্তাক্ত করেছে এমন নয়, রক্তাক্ত শরীর নিয়ে জমিনে পড়ে গেছে, আবার তুলে দাঁড় করেছে, আবার পাথর মেরেছে, আবার পড়ে গেছি, আবার পাথর মেরেছে। তাইফের লোকেরা বখাটে ছেলেদেরকে আল্লাহর পয়গম্বরের পেছনে লেলিয়ে দিয়েছে। ফেরেশতারা বলে, ওগো আল্লাহর হাবিব, আপনি হাত তুলতে হবে না, শুধু বলুন যে এদেরকে হালাক করে দেই। আল্লাহর পয়গম্বর বলে, ফেরেশতারা এসে বলে, আল্লাহর পয়গম্বর বলে, ফেরেশতারা এসে বলে, আল্লাহর হাবিব আপনি বলুন, দুইটা পাহাড়ের চাপা দিয়ে তাইফকে পৃথিবীর ইতিহাস থেকে ম্লান করে দেই। পৃথিবীর ইতিহাসে তাইফ কোনো একটা এলাকা ছিল, তাদের মানচিত্রকে পরিবর্তন করে দেই। আল্লাহর পয়গম্বর বলে, ও আমার ফেরেশতা, ও ফেরেশতারারে আমার আমার মালিক আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছেন, হতে পারে এরা ইমান আনবে না, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম ইমান আনতে পারে। আশা ছাড়েন নাই, হাত তুলেন নাই বদদোয়ার জন্য, যতবার হাত তুলেছেন ততবার আমার আপনার নাজাতের জন্য হাত তুলেছেন, আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের পথে নেওয়ার জন্যই হাত তুলেছেন। বিপরীতে আবার দেখুন, ওহুদের ময়দানের মাথায় হেলমেট ঢুকে গেছে, রক্ত জর্ঝর করে পড়ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়ার জন্য হাত তুলেন নাই, দোয়ার জন্য হাত তুলেছেন। এ মুসলমান, আমি কার উম্মত হতে পেরেছি, আমাকে আল্লাহ কি সম্পদ দিয়েছেন, অট্টালিকা গাড়ি বাড়িকে বড় করা, সম্পদের পাহাড় করা, আজকে মরে গেলে কালকে কবরস্থ করে আসবে, এই কবরে মাটি চাপা দিবে আপনার সন্তান, যে ছেলেকে আপনি আদর করে খাবার তুলে দিয়েছেন, মাটি পা দিয়ে চাপ দিবে আপনার সন্তান, অথবা সন্তান যাবেও না, অথবা প্রতিবেশী যাবেও না, আপনার পরিবার হয়তো আপনাকে এক নজর দেখার জন্য আসার সুযোগও পাবে না। এই সম্পদের জন্য এত মেহনত,
এই পদের জন্য এত মেহনত, এই ক্ষমতার জন্য এত মেহনত, যেগুলো সব কিছু অস্থায়ী চিরস্থায়ী, একটাই যে নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন সে নিয়ামত হলো ইমানের নিয়ামত। কথা বলুন ঠিক কিনা? মহতরম হাজরিন, যে কোনো মূল্যে, যে কোনো ত্যাগের বিনিময়ে ইমানের এই দৌলত আল্লাহ তাআলা যে উপঢৌকন আমাকে দান করেছেন এটাকে নিজের মধ্যে আঁকড়ে ধরতে পারলেই, রাখতে পারলেই আমি প্রকৃত ইমানদার। এছাড়া শুধু নামাজ পড়লাম, শুধু রোজা রাখলাম, হজ আদায় করলাম, বড় অনুষ্ঠান করে যাকাত আদায় করলাম, আবার গিয়ে পূজার অনুষ্ঠানে গিয়েও বললাম যে এটা শুধু আপনাদের একার কাজ না, এই পূজা আমাদেরও। আবার যদি এই কথা বলি যে এটা শুধু আপনাদের একার কাজ নয়, এই পূজা আমাদেরও, আমরা আপনাদের সাথে পূজা করতে আসছি, এরকম কথা যদি কেউ বলে ইমান থাকবে বলে? এরকম কথা যদি কেউ বলে সে পাক্কা সাচ্চা একটা মুরতাদ, সে একটা কাফের। কথা বলুন দেখলেন মহতারাম হাজরিন, এই বিষয়গুলোতে খুব সেন্সিটিভ বিষয়, খুব বুঝার বিষয়। আমরা কোনো ভিন্ন ধর্মের শত্রু নই, তাদের বিরোধী নই, আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন আমাদের দেশে বসবাস করছেন তারাও আমাদের ভাই, তারাও আমাদের প্রতিবেশী, তারা সুখে শান্তিতে বসবাস করুক, ধর্মীয় আচার অনুষ্ঠান তারা স্বাধীনভাবে পালন করুক, আমরা এর বিরোধী নই, কিন্তু তাদের পুরো অনুষ্ঠানকে উপলক্ষ করে মুসলমান ভাইয়েরা আমার, আপনারা কিসের কারণে দলে দলে সেই অনুষ্ঠানে হাজির হন আর সেটাকে আপনাদের জন্য উৎসব মনে করে? ভাই সব কিছু খোলাসা করে বলতে পারবো না, যতটুকু বলছি এতটুকু বুঝে নিয়ে এটাকে আপনি কেন আপনার জন্য আবাদত মনে করেন? এটা তার জন্য আবাদা। এই কথাটা আমি বিগত বছরগুলোতেও বলেছি, প্রত্যেক ধর্মের যেই উৎসব খুশির দিন, এটা শুধুমাত্র খুশির দিন নয়, এটি তাদের জন্য আবাদত, এটি তাদের জন্য আবাদত। আমাদের ঈদের দিবসগুলো শুধুমাত্র খুশির দিবস নয়, এটা আমার আবাদত, কুরবানি করা আবাদত। ঈদুল ফিতরের পরে, মাহে রমজানের পরে ঈদুল ফিতরের যে নামাজ, যে খুশি উদযাপন করি, এটা আবাদত। এজন্য ভিন্ন ধর্মের ভাইয়েরা আমাদের স্বাধীন দেশে বসবাস করবে, তারা তাদের স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করবে, এটি একটি উদার দেশ যেখানে সমস্ত ধর্মের মানুষেরা স্বাধীনভাবে তাদের ধর্মের কাজ পালন করতে পারে। কথা বলুন ঠিক না বেটি? বিপরীতে ভারতের দিকে তাকায় দেখেন, গোহত্যার অপরাধে আমার মুসলমান ভাইকে নির্মমভাবে হত্যা করেছে, শুধু হত্যা করে শেষ হয়নি, একজন মুসলমান কৃষকের উপরে, বৃদ্ধ বাবার বয়সে এক মুসলমানের উপরে হত্যা করার পরেও তার শরীরের উপরে নৃত্য করেছে কট্টর হিন্দুত্ববাদী এই সরকার এবং তাদের দোসররা। কথা বলুন ঠিক না? সেখানে আমাদের দেশে আমরা পরিষ্কার ভাষায় বলি, এটি গভীর ষড়যন্ত্রের অংশ হতে পারে, যে একটি উপলক্ষকে কেন্দ্র করে আমার ধর্মগ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনকে, আমরা এই কত বছর যাবৎ আপনাদের মিম্বরে বসে খুতবা দিচ্ছি, কোনো একদিন কোনো একজন ভাই দাঁড়িয়ে বলতে পারবেন না এই কথা বলেছি, আপনারা হিন্দুদের ঘর পোড়ায় দেন, আপনারা হিন্দুদের ধর্মগ্রন্থকে অপমান করুন, আপনারা খ্রিস্টানদের পাদ্রীদেরকে অপমানিত করুন, আপনারা খ্রিস্টানদের ধর্মগ্রন্থকে অপমান করুন, এরকম কোনো খুতবা আমার জবান দিয়ে আপনারা শুনেছেন? কোনো ইসলামিক স্কলার বলেছেন? ইসলামিক স্কলার এই ধরনের কথা বলতেই পারে না, তারা স্বাধীন তাদের ধর্ম পালন করুক। এখানে আমরা যেটা মনে করি, পুরানো পদ্ধতিতে হিন্দুদের পূজা মণ্ডপে মহাগ্রন্থ আল কোরআনকে, আমাদের সংবিধানকে যারা অপমান করেছে, সেটা যদি কোনো মুসলমান সন্তানও হয়, কোনো মুসলিম বাবার কুলঙ্গার সন্তানও হয়, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে দ্বিতীয় কোনো মানুষ এরকম দুঃসাহস না দেখায়। কথা বলুন ঠিক না বেটি? আর যদি কোনো হিন্দু এরকম স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আমার ধর্মগ্রন্থকে অপমান করেছে, যদি এর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, আমরাও এই কথা বলতে পারি যে এদেশ মুসলমানের দেশ, এদেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, মুসলমানরা যদি গর্জে ওঠে হিন্দুরা তাদের দাদাদের দেশে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না? মহতারাম হাজরিন,
এটি আমাদের কারো বিরুদ্ধে কোনো স্লোগান নয়, এটি আমাদের চেতনা, ইমানি চেতনা। আমার ধর্মগ্রন্থকে অপমান করার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হোক, এটি আমরা সরকারের কাছে আবেদন জানাই। এবং ওনারা আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় ওনারা এই বিষয়গুলোকে অবলোকন করবেন, দেখবেন। এবং একজনের শাস্তি যদি নিশ্চিত হয় তাহলে নতুন করে ভোলার ঘটনা হয় না, নতুন করে কুমিল্লাতে আমার ধর্মগ্রন্থকে অপমান করা হয় না, নতুন করে ব্রাহ্মণবাড়িয়াতে এই ভিন্ন ধর্মের হিন্দু ভাইদের সাথে মুসলমানদের দাঙ্গা হাঙ্গামার পরিবেশ হয় না। আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাবো এবং আপনাদেরকেও একটি সতর্কনীয় বার্তা বলতে চাই, সেটি হচ্ছে জোশকে সাথ খুশবে রাহনা চাহিয়ে, ইমানে চেতনার সাথে সাথে আমরা আরেকটা বিষয় খেয়াল রাখব যে এটি কারো ফাদা ফাঁদ কিনা, পাতা ফাঁদ কিনা যে ফাঁদের মধ্যে আপনি পা দিচ্ছেন। এটাকে উপলক্ষ করে মুসলমান আর হিন্দুদের মধ্যে, ভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করে তৃতীয় কোনো পক্ষ এর ফায়দা লুটতে চায় কিনা, এই বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আবেগে আর হুজুগে হয়ে আপনি মাঠে নেমে গেলেন আর গুলি খেয়ে আপনি দু চারজন মরে গেলেন, এর বিচার এই পর্যন্ত হয় নাই, হবেও না। আমার সন্তান শহীদ হবে বটে, আমার ভাই শহীদ হবে বটে, এর বেনিফিট এর ফায়দা ভিন্ন ধর্মাবলম্বী মানুষ চায় না, এটাই পায়, এটাই দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? মহতারাম হাজিরিন, যে কথাগুলো বললাম এটি ছিল আমার আপনাদের কাছে ইমানি আহ্বান, যে ইমানি যে দৌলত আমরা পেয়েছি এটাকে মূল্যায়ন করার চেষ্টা করুন, এটাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করুন। এবং যখনই ইমানের উপর আঘাত আসবে আপনার অবস্থান থেকে আপনি আওয়াজ তুলুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সাথে সাথে আরও কয়েকটি বিষয় আপনাদের সঙ্গে যুক্ত করতে চাচ্ছি। আপনারা সামনে আসেন, যারা নন মুসলিম ভাইয়েরা আছেন একটু সামনে আসেন, আপনাদের কাগজগুলো আছে আনছেন, একটু নিয়ে আসলে ভালো হয়, আপনারা জেনে খুশি হবেন। হুজুর ওনাদের দুইজনকে সামনে আসতে দেন, এখানে বসেন, আমি বললে দাঁড়াবেন। আলহামদুলিল্লাহ এই পরিবেশের মধ্যেও, প্রতিকূল পরিবেশের মধ্যেও উপজাতীয় আপনারা চাকমা আমাদের দুইজন ভাই, আরেকজন ভাই আছেন তিনি আরও দুই থেকে তিন বছর আগে, কত বছর আগে, চার বছর আগে মুসলমান হয়েছেন। আলহামদুলিল্লাহ দুইজন ভাই আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আমাদের মসজিদের নির্মাণ কমিটির সভাপতি আপনাদের অত্যন্ত মহাব্বতের মানুষ আলহাজ আব্দুল হাই ভূঁইয়া সাহেব সহ আমরা বিষয়গুলো দেখেছি, তাদের কাগজপত্র দেখেছি, এপিডেভিট তারা করেছেন, আপনাদের কাগজপত্রগুলো আমাকে দিলে ভালো হয়, আসে সাথে। ওনারা আপনাদের নামগুলোকে আমরা নির্বাচন করে দোয়া করব। আলহামদুলিল্লাহ এই পরিবেশেও এই দুইজন ভাই, আরেকজন আছেন যিনি আপনারা জেনে থাকবেন ওমর ফারুক ত্রিপুরা, ওনার দাওয়াতে তিনি মুসলমান হয়েছেন, আলহামদুলিল্লাহ বলুন। আর এখন যে দুইজন ভাই আছেন, এরা দুই ভাই আলহামদুলিল্লাহ মুসলমান হয়েছেন। আমি আপনাদের সকলকে আহ্বান জানাবো কেউ ফটো তুলবেন না, এমনিতেই পরিবেশ ভালো না। আমি ওনাদেরকে কালিমায়ে শাহাদা আপনাদের সব উপস্থিতিতে শাহাদা বাক্য পাঠ করাবো, কাগজটা দেন, শাহাদা বাক্য পাঠ করাবো, আপনারা তাদের জন্য দোয়া করবেন। আমার সামনে যখন তারা এসেছিলেন আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি যে আপনাদেরকে কেউ ইমান আনতে বাধ্য করছেন কিনা। পরিস্থিতি তো ভালো না, কারণ কখনো কখনো এই মুসলমান হওয়াকে কেন্দ্র করে যিনি মুসলমান করেন তার উপরেও মামলা হামলা জেল জুলুমের খড়গ চলে আসে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমাদের অত্যন্ত দায়িত্বশীল, আমার অত্যন্ত মহাব্বতের হাজি সাহেব আলহাজ আব্দুল হাই ভূঁইয়া সাহেব, ওনার দৃষ্টিগোচরে এনেছি, উনিও দেখেছেন এবং আমরাও তাদের কাগজপত্র দেখেছি, এপিডেভিট সরকারি এই কাগজপত্র আমাদের কাছে ফটোকপি আছে। তারা একজন, ওনার পূর্বের নাম এবং ঠিকানা আমরা বলবো না যেহেতু নিরাপত্তার বিষয়টা আছে, তিনি তার বর্তমান নাম পছন্দ করেছেন আবু বকর, একজন ভাই আবু বকর নাম পছন্দ করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, চাকমা উপজাতি। আরেকজন ভাই তার পূর্বের নাম অন্য একটা নাম ছিল, সেটাও আমরা নিরাপত্তার খাতিরে বলছি না, তিনি তার নামকে পছন্দ করেছেন ইসমাইল। আমি দুজনকে আপনাদেরকে একটু দাঁড়াতে অনুরোধ করব এবং সাথে সাথে আমরা যারা আছি আমরাও শাহাদা বাক্য পাঠ করব, একটু দাঁড়ান, দুজন দাঁড়ান। অনুগ্রহ করে কে ফটো তুলবেন না এবং ফটো ছাড়বেন না, আপনারা আমার সাথে বলুন আশহাদু আল্লা ইলাহা, সবাই একসাথে বলুন আশহাদু আল্লা ইলাহা,
ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো উপাস্য নাই, আর কোনো মাবুদ নাই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সবাই আল্লাহু আকবার বলেন। মহতরম হাজিরিন, আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানের ইতিহাস দেখি নাই, হযরতে সালমান ফার্সির ইমান আনয়ন করার দৃশ্য দেখি নেই, কিন্তু আমি এই দুই ভাইয়ের ইমান আনয়ন করার দৃশ্য দেখেছি। আমি তাদেরকে বলেছি, আজকে থেকে আপনারা আপনাদের বাবা মায়ের সম্পদ থেকে বঞ্চিত হবেন, নির্যাতনের শিকার হতে পারেন, আপনারা কঠিন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, খাবার দাবারের কষ্ট হতে পারে, থাকার কষ্ট হতে পারে, এত কিছু জেনেও কি আপনারা স্বেচ্ছায় মুসলমান হতে চান? ওনারা বলেছেন যে আমরা স্বেচ্ছায় মুসলমান হতে চাই। আপনারা স্বেচ্ছায় মুসলমান হতে চান? আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই পুণ্যময় নেক ইরাদাকে মৃত্যু পর্যন্ত ধারণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। এমন সৌভাগ্য মানুষের সাথে বুক লাগাতে ইচ্ছে করে, আমি তাদের সাথে মহানেকা করছি, এরপর আলোচনা শেষ করে দেব। আপনারা একটু বসেন, কেউ হুজুক করবেন না, যে যেখানে আছেন ওখানেই থাকুন। মহতরম হাজিরিন, এটি এই মসজিদের জন্য একটি ইতিহাস হয়ে রইল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কেন্দ্রীয় মসজিদকে বড় বড় বুজুর্গ আলেমদের পদরচনায় মুখরিত করেন, বলুন আমিন। এবং এই বান্টি এলাকাকে যেন একটি দীনই পরিবেশ, দীনই মার্কাজ হিসাবে কবুল করেন, বলুন আমিন। এটি আমার হৃদয় থেকে দোয়া করা, আপনারাও দোয়া করবেন। আমার যে দুজন ভাই ইসলাম গ্রহণ করেছে, এটিকে আমি ওনাদেরকে আরেকটি বুঝিয়েছি, এটিকে উপলক্ষ করে অনেক সময় কিছু ন মুসলিমরা এটাকে একটা ব্যবসার উপলক্ষ বানায় ফেলে, এটা আমি ওনাদেরকে বুঝিয়েছি। মসজিদের সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা উঠায়, কারণ তাদেরও তো আর কোনো উপায় নাই। এক্ষেত্রে আমি তাদেরকে বুঝিয়েছি, শিক্ষিত সন্তান আমাদের আব্দুল ভাই ভূঁইয়া সাহেব বলেছেন, তারা যদি পড়তে চায় তাদের খাবার দাবার সহ পড়াশোনার যাবতীয় ব্যবস্থা উনি করে দিবেন, আলহামদুলিল্লাহ বলুন। তো আমি ওনাদেরকে কথা বলতে চাই, মুসলমান হয়ে আপনারা ঠকে যান নাই, আপনারা আমাদের ভাই, আপনাদের যে কোনো সহযোগিতায় আমাদের অত্র মহল্লার দায়িত্বশীলগণ সহ আমি একজন আদনা খাদেম হিসাবে আমি আপনাদের খেদমত করবো ইনশাআল্লাহ। বাকি আপনারা নিজেদের সার্বজনীন যে সক্রিয়তা আছে এটিকে বজায় রেখে কোনো প্রকার নিজেদেরকে হতদরিদ্র মনে না করে নিজেরা কাজ করে পরিশ্রম করে ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে আপনারা নিজেদের উপার্জন করবেন। এবং যেহেতু সরকারিভাবে আপনারা কাগজপত্র করেছেন, বিবাহ শাদীর ক্ষেত্রে যদি আপনাদের কোনো রকম সহযোগিতার প্রয়োজন হয়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ।